فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. ইন্ডিয়া থেকে এক সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে তাবলিগ জামাত সম্পর্কে। তিনি বলেছেন যে তাবলিগ জামাতীদের আমি কিভাবে দাওয়াত দেব, তাদের যখন বলি যে মাস্তুরাত জামাত জায়েজ নয় তখন তারা বলে যদি তাই হতো তাহলে আল্লাহ এই কাজটা বন্ধ করে দিত, এত দূর এগোতো না। জাজাকাল্লাহ খাইরান। আপনি এই প্রশ্নটি মানে করেছেন যে তাবলিগ জামাতীদেরকে আমি কিভাবে দাওয়াত দেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله أصحابه أجمعين. জেশমারিত বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেওয়ার তিনটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ দাওয়াতের নীতিমালা হলো তিনটি। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ডাকো তোমার রবের দিকে হিকমত সহকারে এবং উত্তম নসিহত সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনটা মূলনীতির কথা বলেছেন। প্রথমটি হলো হিকমত। যে সম্মানিত বোন, দাওয়াতের কাজ করতে হবে হিকমতের সাথে। হিকমত কি? হিকমত হলো এলমের মাখন, অর্থাৎ হীরের ঠিকরে পড়া আলোটাই হলো মানে হিকমা, আর হীরেটা হলো আপনার এলেম। আসলে হিকমত হলো যেমন স্থান কাল পাত্র ভেদে কথা বলা। স্থান অর্থাৎ আপনার সঠিক জায়গায় দাওয়াতে কাজ করা, সঠিক স্থানে দাওয়াতে কাজ করা, ঠিক আছে, এরকম সময় বুঝে করা, হ্যাঁ এরকম পাত্র ভেদে করা, ঠিক আছে। যদি আপনি পুরুষের দাওয়াত মহিলাকে দেন তাহলে হবে না, ঠিক আছে। আর পুরুষকে যদি বলেন যে তুমি এরকম মানে মহিলার দাওয়াত দেন, পুরুষকে যদি মহিলার দাওয়াত দেন তাও হবে না। ঠিক অনুরূপভাবে পাত্রভেদে দাওয়াত দিতে হবে, সময় বুঝতে হবে। আপনি 7 বছরের ছেলেকে নামাজের কথা বলতে পারবেন, তবে মারতে পারবেন না, 10 বছর বয়স হলে মারা যাবে। যেমন আপনার চাষি, অর্থাৎ চাষি ফসল পাকার আগেই আপনার ফসল কাটতে পারে না, এটা পাকলে তারপর কাটতে হবে। অনুরূপভাবে একজন ডাক্তার আগে রোগ নির্ণয় করবে, তারপরে সে চিকিৎসা করবে, ঠিক আছে, সময় রয়েছে। ওইরকম স্থান আপনি মদের আসরে দাওয়াত দিতে পারেন না, ঠিক আছে। নামাজের সময় আপনি কাউকে সতর্ক করতে পারেন না, আপনি নামাজ পড়তেছেন আর সেই সময় একজন কোনো কিছু ভুল করলো, আপনি তাকে কিছু বলতে পারেন না, ঠিক আছে, কারণ আপনি এখন নামাজে। এরকম স্থান কাল পাত্র ভেদে দাওয়াতের কাজ করাটাও কিন্তু হিকমতের অন্তর্ভুক্ত। আর হিকমতের একটা বড় বিষয় যেটা আমি উল্লেখ করতে চেয়েছি সেটি হলো যে হিকমতের একটি বড় বিষয় হলো যে আগে দেখতে হবে যে আপনার কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার এইটা বোঝা উচিত, ঠিক আছে। আগেরটা আগে, পরেরটা পরে। আসলে আগের কাজ আগে করতে হবে, আগে আকীদা সংশোধন করতে হবে, তারপরে আমলের সংশোধন, তারপরে হলো আপনার সংগঠন, এরকম নিয়ম রয়েছে। তো আপনি ওই ভাইকে, যে তবলিগি ভাই, সেও দাওয়াতে কাজ করে এবং দেখা গেল যে তার আকিদার মধ্যে যদি ত্রুটি থেকে থাকে তাহলে তার আকিদার সংশোধনটা আগে করতে হবে, ঠিক আছে, আর আমলের সংশোধনগুলো পরে, ঠিক আছে। আগেরটা আগে করি, পরেরটা পরে, আর যেটা আপনার করার মতো উপযোগী, যে যতটুকুন আপনি এগোতে পারবেন ঠিক আপনাকে ততটুকুন এগোনো উচিত, বেশি এগোনো উচিত না, ঠিক আছে। যেমন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিদা সংশোধনের কথা আগে বলেছেন, অর্থাৎ আপনি তার ভিতর থেকে যদি কোনো শিরক থেকে থাকে, বিদাত থেকে থাকে, তাহলে সেগুলো নিয়ে কথা বলেন, শিরককে দূর করার চেষ্টা করেন। কারণ একজন মানুষ এরকম নদীর মধ্যে আপনার পুকুরের মধ্যে পড়ে গেছে আর সে হাবুডুবু খাচ্ছে, সে বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর
তার হাতের মধ্যে স্বর্ণের আংটি আছে, আর আপনি দাঁড়িয়ে ফতোয়া দেওয়া শুরু করলেন যে এরকম তোমার হাতে কেন স্বর্ণের আংটি, তুমি তো পুরুষ মানুষ, স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। এসে এখানে এই দাওয়াতের সময় না, আপনাকে বুঝতে হবে আগে তাকে পানি থেকে উঠাতে হবে, আগে পানি থেকে তাকে বাঁচাতে হবে, তারপরে তাকে আপনি সুস্থ হওয়ার পর আপনি আংটির কথা বলতে পারেন। ঠিক আছে, আর আপনি আংটির ওয়াজ শুরু করে দিলেন আগে, ওদিকে বেচারা পানিতে ডুবে মরছে। ঠিক আছে, অমনিভাবে আপনি যে শিরকের সাথে জড়িত, যে শিরকে ডুবে মরছে, তাকে শিরকের কথা সতর্ক করুন, তাকে সুন্নার আমলের কথা, নফল আমলের কথা পরে বলেন। ঠিক আছে, এরকম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নাম হলো হিকমা অবলম্বন করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউতিয়াল হিকমাতা মাইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দান করেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। ঠিক আছে, সূরা বাকারার 269 নম্বর আয়াত। যে সম্মানিত বোন, হিকমতের সাথে আপনার পক্ষে যতটুকুন সম্ভব ততটুকুন দাওয়াতের কাজ করুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ রাসূলকে বলেছেন তুমি তো একজন উপদেশদাতা মাত্র, কাজে তুমি উপদেশ দিয়ে যাও। ঠিক আছে, আর মানা না মানা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক। যে সময় তোমরা আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.